স্বামী তার বিবির উপরে কেমন হক সেই সম্পর্কে সুন্দর কালাম বলছে দেখুন। কোরআন করিল বর্ণনা রসূল বলিল শোনো না, কোরআন করিল বর্ণনা রসূল বলিল শোনো না, স্বামী হয়ে বিবির উপর জুলুম করো না, ও গো স্বামী হয়ে বিবির উপর জুলুম করো না। কেন? উভয়ের প্রতি উভয়ের হক আছে শোনো না, কোরআন করিল বর্ণনা। যখন বিয়ে দেওয়া হয় তো মেয়েকে যখন ছেলেটার হাতে সুপে দেওয়া হয় তখন তার আব্বা বড় ভাই গিয়ে বলে, দেখো ভাই বা বাবা আমার মেয়েকে তুমি বিপদ আপদ ভালো মন্দ সব সময় একটু লক্ষ্য রেখো, ও বাড়িতে অনেক লাজুক ছিল, অনেক মানে ওকে খুব কোনো কোনো কাজকাম করতো না, ওর কোনো অসুবিধা সুবিধা হলে একটু মানিয়ে নেবে শিখিয়ে নেবে। সেই সময় বলেছিল হ্যাঁ কোনো অসুবিধে নেই, কিন্তু বিয়ের কিছুদিন পরে তার উপরে কেমন অত্যাচার করা হয় সেই সম্পর্কে কবি বলছে, বিবাহ দেওয়ার সময় তুমি বলিলে সবার মাঝে সুন্দর ভাবে রাখবো একে সাজিয়ে নব সাজে, নিকাহ দেওয়ার সময় তুমি বলিলে সবার মাঝে সুন্দর ভাবে রাখবো একে সাজিয়ে নব সাজে, সে কথা ভুলে গিয়া জুলুম যাও করিয়া, সে কথা ভুলে গিয়া জুলুম যাও করিয়া, শুনে রাখো কি কর্তব্য আছে গো তোমার, জর্রা জর্রা হিসাব নেবে আল্লাহ পরওয়ার। একদিন স্বামী বড় অসুস্থ হয়ে গেল, বিবি অসুস্থ হলে স্বামী তো কোনো খোঁজ নেয় না, চলে যায় অন্য জায়গায় আড্ডা মারে বন্ধুদের সাথে, কিন্তু বিবি দেখছে আমার স্বামী বড় অসুস্থ, আমার কে আর আছে স্বামী ছাড়া, তো স্বামীকে সারা রাত ধরে সেবা করছে যত্ন করছে, ডাক্তারখানায় নিয়ে যাচ্ছে, নামাজের পাটিতে আল্লাহর কাছে গিড়গিড়া করে খাচ্ছে, আল্লাহ আমার স্বামীকে সুস্থ করে দাও। বলছে দেখুন, তোমার অসুখে সারা রাত তোমার ওই বিবি সেবা যত্নে কাটিয়ে দিত আরাম ছেড়ে সবই, তোমার অসুখে সারা রাত তোমার ওই বিবি সেবা যত্নে কাটিয়ে দিত আরাম ছেড়ে সবই, বিবি কাঁদে খোদার দারে, বিবি কাঁদে খোদার দারে, হাজার কষ্ট অনুভব করে খোদা তুমি আমার স্বামীর দাও ভালো করে। আর কত ছেলে সেই বিবিকে দেখে কোন নজরে, কোরআন করিল বর্ণনা রসূল বলিল শোনো না, স্বামী হয়ে বিবির উপর জুলুম করো না। আল্লাহ রসুল তানার বিবিদেরকে কেমন ভালোবাসত, বিবিরা আনাজ করছে সেখানে গিয়ে আল্লাহ রসুল বিবিদের সঙ্গে আনাজ করত, বিবি যে গ্লাসে যেখানে মুখ দিয়ে পানি খেত আমার নবী সেই গ্লাসে সেই জায়গায় চুমুর দিয়ে পানি খেত। আল্লাহ রসুল দুনিয়াতে দেখিয়ে গেছে বিবিদের মহাব্বত, কিন্তু আমরা বিবিদেরকে চাকর ছাড়া অন্য কিছু মনে করি না। বলছে দেখুন, স্বামী স্ত্রী থাকলে খুশি ফেরেশতারা খুশি থাকে, দুজনের জন্য জান্নাতের দুয়ার খোদা খুলে রাখে, স্বামী স্ত্রী থাকলে খুশি ফেরেশতারা খুশি থাকে, দুজনের জন্য জান্নাতের দুয়ার খোদা খুলে রাখে, স্বামীর প্রতি বিবির হক আর বিবির প্রতি স্বামী, স্বামীর প্রতি বিবির হক আর বিবির প্রতি স্বামী,
অনেক ক্ষেত্রে সমান সমান বলেন আল্লাহ তাআলা ওগো অনেক ক্ষেত্রে সমান সমান বলেন আল্লাহ তাআলা হাবিবুর রহমান বলেন সবারে একে অপর করো না অবহেলা কোরআন করিল বর্ণনা রসুল বলিল শোনো না শুনলেন এবার আমি আমার দোস্ত একটা প্রশ্ন উত্তরের